হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মিশাত, আর আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে ডিসকাস করব তা হলো মেডিটেশন। আমাকে যারা ইনস্টাতে ফলো করেন তাদের অনেকেই জেনে থাকবেন যে আমি গত এক বছর প্লাস ধরে নিয়মিত মেডিটেট করি, আর 2021 এখন পর্যন্ত একদিনও মিস যায়নি। যদিও ইন্টেনশনালি এমনটা প্ল্যান করেছিলাম বললে ভুল বলা হবে, কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সকে কেন্দ্র করে না, বরং সায়েন্টিফিক্যালি কেন মেডিটেশন এত পাওয়ারফুল একটা টুল এবং কেন নিয়মিত মেডিটেট করা যে কারো ক্ষেত্রেই হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস তা নিয়ে। আর মেডিটেশন এমন একটা জিনিস যার রয়েছে হাজার হাজার পজিটিভ সাইডস, তাই একটা ছোট ভিডিওতে কোনোভাবেই সব কিছু মেনশন করা সম্ভব না, আর আমি পার্সোনালি সব কিছু জানিও না। তাই এই ভিডিওতে আমি জানি এবং আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এমন কিছু পার্ট নিয়ে কথা বলবো। আপনার পছন্দের কোনো পার্ট বাদ পড়ে গেলে অবশ্যই আমাকে জানাবেন। স্যালি আদি খুব শান্ত মাথায় এক এক করে 20 জন অস্ত্রধারী মুখোশ পরা মানুষকে শ্যুট করে। স্যালি তখনও বোঝেনি সে কী করছে, তার জন্য পুরো সময়টা ছিল মাত্র কয়েক মুহূর্ত। তাই সবাইকে শ্যুট করা শেষ করে যখন সে জিজ্ঞেস করে বসে যে আমি কয়জনকে মারতে পেরেছি, তখন উত্তর শুনে সে নিজেই চমকে ওঠে। আর চমকে ওঠাটাই স্বাভাবিক, কারণ স্যালি আদি কোনো প্রফেশনাল ট্রেইনড স্নাইপার না, বরং একজন জার্নালিস্ট। এই পুরো ঘটনা ঘটে একটা ট্রেনিং ফ্যাসিলিটিতে প্রফেশনাল স্নাইপারদের জন্য রাখা ব্যাটেল ফিল্ড সিমুলেশনে, আর এটা ছিল স্যালি আদির দ্বিতীয় চেষ্টা। তার প্রথম চেষ্টায় এত বেশি প্যানিক করেছিল যে তার রাইফেল জ্যাম্ড করে ফেলে কয়েকবার। তো দ্বিতীয়বার কেন এত ভালো করলো স্যালি? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের তাকাতে হবে স্যালির মাথার হেলমেটটিতে। সেকেন্ডবার স্যালি আদি যে হেলমেটটি পরেছিল তা একটা ট্রান্সক্রেইনাল ডাইরেক্ট কারেন্ট স্টিমুলেটর ছিল। এই হেলমেটটা ব্রেইনের মাঝে ইলেকট্রিক্যাল কারেন্ট পাঠায় কগনিটিভ পারফরমেন্স বেটার করার লক্ষ্যে। নিউ সায়েন্টিস্টের 2012 ফেব্রুয়ারির ইস্যুতে স্যালি আদি এই হেলমেট পরার এক্সপিরিয়েন্সকে নিয়ার স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হিসেবে ব্যাখ্যা করে। সে আরও বলে যে তার লাইফে প্রথমবারের মতো তার ব্রেইনের সব অপ্রয়োজনীয় পার্ট হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। এই হেলমেটটা তৈরি করা হয় এই লক্ষ্যে যেন কাউকে সহজেই ফ্লো স্টেটে নিয়ে যাওয়া যায়। ফ্লো নামের এই মেন্টাল স্টেটকে পপুলার করে তোলে হাঙ্গেরিয়ান সাইকোলজিস্ট মিহাই চিকসেক মিহাই। মিহাই বলে যে ফ্লো স্টেট হলো এমন একটা স্টেট যখন কোনো ব্যক্তি যা করছে তা নিয়ে এত ফোকাসড যে অন্য কোনো কিছু নিয়ে সে একদমই চিন্তা করে না। এটা সাধারণত হয়ে থাকে যখন কেউ কোনো কিছু করার জন্য নিজের বেস্টটা দিয়ে দেয়। অ্যাথলেটরা বিভিন্ন কম্পিটিশনের সময় ফ্লো স্টেটে চলে যায়, মিউজিশিয়ানরা অনেক সময় কোনো একটা কঠিন পিস নিয়ে কাজ করার সময় ফ্লো স্টেটে চলে যায়, আবার এমনকি মাত্র 2 ঘন্টা বাকি বিরাট একটা অ্যাসাইনমেন্ট বা পেপার শেষ করার এমন টাইমেও অনেকেই ফ্লো স্টেটে চলে যায়। মিহাই তার বই ফ্লোতে ডিসক্রাইব করে যে আর্টিস্ট, দাবার গ্র্যান্ডমাস্টার্স, এমনকি সার্জনরাও মাঝে মাঝে যা করছে তার উপর এত ফোকাসড থাকে যে তাদের বডি কিংবা মাইন্ড অন্য কোনো কিছু নিয়ে বিন্দুমাত্র চিন্তা করে না। এই স্টেটে যেই কাজ করছে তা বাদে কোনো ইনফরমেশনের পিছনে ব্রেইন একদমই সময় নষ্ট করে না। সমস্যাটা হলো আমাদের ব্রেইন নর্মালি যে স্টেটে থাকে তা ফ্লো স্টেটের থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের ব্রেইনের নর্মাল স্টেট হাই ফোকাসড বা হাই পারফরমেন্সকে কেন্দ্র করে গড়ে ওঠে না। FMRI টেস্টে দেখা যায় যে ব্রেইনে একটা রিজিয়ন যাকে ডিফল্ট মোড নেটওয়ার্ক বা টাস্ক নেগেটিভ নেটওয়ার্ক বলা হয়, এই জায়গাটা অ্যাক্টিভ থাকে যখন আমরা কোনো কিছুতেই ফোকাসড না। ডিফল্ট মোড নেটওয়ার্ক টাস্ক পজিটিভ নেটওয়ার্কের ঠিক বিপরীতে কাজ করে। আমরা যখন কোনো কিছুতে ফোকাস কম দেই তখন আমাদের ব্রেইনের ডিফল্ট মোড নেটওয়ার্ক বেশি অ্যাক্টিভ থাকে আর টাস্ক পজিটিভ নেটওয়ার্ক কম অ্যাক্টিভ থাকে। আমাদের ব্রেইনের ডিফল্ট মোড নেটওয়ার্ক যেসব কাজ করে থাকে তা হলো নিজের সাথে অফ টপিকে কথা বলা, ভবিষ্যৎ নিয়ে কল্পনা করা, অতীত নিয়ে চিন্তা করা, অন্য কোনো মানুষের ইমোশন বোঝা বা তা নিয়ে ভাবা এবং কোনো নির্দিষ্ট কিছু না করা। ওয়েস্ট ওয়ার্ল্ড টিভি শোতে বাইক্যামেরাল মাইন্ডকে ফোকাস করে অনেক কিছু দেখানো হয়। এই বাইক্যামেরাল মাইন্ডের আইডিয়াটা পাওয়া যায় জুলিয়ান জায়েন্সের 1976-এর দ্য অরিজিন অফ কনসাসনেস ইন দ্য ব্রেকডাউন অফ দ্য বাইক্যামেরাল মাইন্ড বইটিতে। এই বইয়ে যেই ব্যাপারটা নিয়ে কথা বলা হয় তা হলো মানুষ কিভাবে তার মাথায় চলা নিজের সাথে হওয়া কথাগুলোর উপর ডিপেন্ড করে সেই সব কথা অনুসারে চলেই বেঁচে থাকে। যেমন এই শার্টটা আমাকে মানাচ্ছে না, অন্য একটা শার্ট পরি, আমার মনে হয় না এই মানুষটা আমাকে লাইক করে, থাক একে আর না জ্বালাই, অনেকদিন কথা হয় না এই ফ্রেন্ডটার সাথে, এক কাজ করি নক দেই ফ্রেন্ডটাকে। এই পুরো কাজটি আমাদের ব্রেইনের ডিফল্ট মুড নেটওয়ার্ক করে থাকে, আর এই স্টেটটাকে মাঙ্কি মাইন্ড বলা হয়। মাঙ্কি মাইন্ড হলো যখন আমরা আমাদের ব্যাপারে সেম একই জিনিস নিজেদের বারবার বলতে থাকি কিংবা অতীত ভবিষ্যৎ নিয়ে অযথাই চিন্তা করতে থাকি। স্যালি আদির এই মাঙ্কি মাইন্ড চলে গিয়েছিল যখন সে ওই স্পেশাল হেলমেটটি পরেছিল। এই ডিফল্ট মুড নেটওয়ার্ক আমাদের ফ্লো স্টেটে যাওয়া থেকে থামিয়ে রাখে। 2016 এক স্টাডিতে মার্টিন উলরিখ পার্টিসিপেন্টদের একের পর এক কঠিন ম্যাথ পাজল দিতে থাকে এবং সে খেয়াল করে যে পার্টিসিপেন্টরা যখন ফ্লো স্টেটে তখন তাদের ব্রেইনের মিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স এবং পোস্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্সে অ্যাক্টিভিটি কম দেখা যায়, আর এই দুইটাই ডিফল্ট মোড নেটওয়ার্কের কি নোডস। এক্ষেত্রে আরও দেখা যায় যে সাধারণত একটা মানুষ তখনই ফ্লো স্টেটে প্রবেশ করতে পারে যখন তারা লম্বা একটা সময় ধরে কোনো একটা কঠিন কাজ করছে, কিন্তু স্যাড ব্যাপার হলো ইলেকট্রোকর্টিকোগ্রাফি স্টাডিসে দেখা যায় মানুষের ডিফল্ট মোড নেটওয়ার্ক অ্যাক্টিভেট হতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। অর্থাৎ কোনো একটা কাজ করার সময় মাত্র কিছু সময়ের জন্য অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করলেই ফ্লো স্টেটে যাওয়া আরও কঠিন হয়ে পড়ে। ডিফল্ট মোড নেটওয়ার্ক যে শুধুমাত্র আমাদের ফ্লো স্টেট থেকে দূরে রাখে তাই না,
এই ডিফল্ট মোড নেটওয়ার্ক আমাদের আনহ্যাপিও রাখে। 2012 এক রিসার্চে ম্যাথিউ কিলিংসর্ট এবং ড্যানিয়েল গিলবার্ট দেখাইছে তারা একটা স্মার্টফোন অ্যাপ বানায় যা মানুষকে সারাদিন বিভিন্ন সময় জিজ্ঞাসা করবে যে তারা কি করছে এবং তারা কি হ্যাপি ফিল করছে কিনা। প্রায় 2.5 লাখ সাবমিশন পায় তারা 83টি ভিন্ন দেশের মানুষের কাছ থেকে। এবং এই সাবমিশনের রেজাল্টে তারা যা দেখতে পারে তা হলো মানুষ অধিকাংশ সময়ই যা হচ্ছে না তা নিয়ে ভাবে, আর এই যা হচ্ছে না তা নিয়ে ভাবাটা মানুষকে আনহ্যাপি রাখে। তারা তাদের পেপারের নাম দেয় আ ওয়ান্ডারিং মাইন্ড ইজ অ্যান আনহ্যাপি মাইন্ড। তো এ নিয়ে আমরা কি করতে পারি, কিভাবে আমরা হ্যাপি হতে পারি? দেখা যায় মেডিটেশন আমাদের ব্রেইনের ডিফল্ট মোড নেটওয়ার্কের অ্যাক্টিভিটি কমায়। ইয়েলের সাইকিয়াট্রিক প্রফেসর জ্যাডসন ব্রিউয়ার এবং তার কলিগস মেডিটেট করে এমন মানুষদের নিয়ে স্টাডি করে দেখে যে তাদের ব্রেইনের ডিফল্ট মোড নেটওয়ার্কে অ্যাক্টিভিটি অনেক কম। আর এটা যে শুধু তারা যখন মেডিটেশন করছে তখন না, বরং তারা যখন কোনো কিছু করছে না তখনও তাদের ব্রেইনের ডিফল্ট মোড নেটওয়ার্কে অ্যাক্টিভিটি কম দেখা যায়। মেডিটেশনের ফলে ব্রেইনের স্ট্যান্ডার্ড মোড অফ অপারেশন চেঞ্জ হয়ে যায়। এখন অনেকের কাছে এই রিজনটাই মেডিটেশন করার জন্য এনাফ রিজন বলে মনে হয়, কিন্তু এটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। মেডিটেশন স্ট্রেস কমায়। স্ট্রেসের টাইমে আমাদের বডি কর্টিসল নামের একটা হরমোন রিলিজ করে যা স্ট্রেস রিলেটেড অধিকাংশ সাইড ইফেক্টের জন্য দায়ী। আমাদের মেমোরি, ব্লাড প্রেশার এবং ঘুমে নেগেটিভ ইফেক্ট ফেলে কর্টিসল। এমনকি ডিপ্রেশন এবং ক্রনিক অ্যাংজাইটি জন্য অনেক সময় দায়ী থাকে এই হরমোন। 2013 এক স্টাডিতে দেখা যায় যে মাইন্ডফুলনেস মেডিটেশন কর্টিসলের নেগেটিভ সাইড এফেক্টস কমিয়ে দেয়। আবার 1200 জনকে নিয়ে করা আরেকটা স্টাডিতে দেখা যায় অন্য যে কোনো সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের চেয়ে মেডিটেশন স্ট্রেস কমাতে বেটার ভূমিকা রাখে। এই দুইটা স্টাডিতেই দেখা যায় যে এই রেজাল্ট সব বয়সের সব এক্সপিরিয়েন্স লেভেলের মানুষের ক্ষেত্রেই সেম। অর্থাৎ মেডিটেট করছে বেশি দিন হয়নি এমন মানুষেরা যখন রেগুলার মেডিটেট করছে তখন তারাও সেম রেজাল্ট পাচ্ছে। মেডিটেটরদের ব্রেইনে দেখা যায় যে আলফা ওয়েভ অনেক হাই লেভেলে থাকে। আলফা ওয়েভ আমাদের ব্রেইন থেকে নেগেটিভ মোড যেমন স্যাডনেস, টেনশন, অ্যাঙ্গার ইত্যাদি কমায়। আরেকটা স্টাডিতে একদল মানুষকে 8 সপ্তাহ মেডিটেট করতে বলা হয় এবং এই 8 সপ্তাহ পর দেখা যায় যে তাদের ব্রেইনে গ্রে ম্যাটার আরও ডেন্সড হয়েছে এমন জায়গাগুলিতে যেসব জায়গা আমরা ব্যবহার করে থাকি কোনো নতুন কিছু শিখতে, মনে রাখতে এবং আমাদের ইমোশন রেগুলেট অর্থাৎ কন্ট্রোল করতে। এই স্টাডিতে আরও দেখা যায় যে অ্যামিগডালাতে গ্রে ম্যাটার কমে গিয়েছে আর এই অ্যামিগডালা আমাদের স্ট্রেস, ব্লাড প্রেশার, ভয় ইত্যাদি ব্যাপারের সাথে জড়িত। আমাদের ক্রোমোজোমের প্রোটেকটিভ প্রোটিন কমপ্লেক্স থাকে যার নাম টিলোমিয়ার, যা আমাদের ডিএনএ ড্যামেজ রিডিউস করে এবং সেল ডেথ কমায়। বিভিন্ন ধরনের রোগে টিলোমিয়ারের লেন্থ শর্ট হয়ে যায়, এর মধ্যে ক্যান্সার, ডায়াবেটিস, আলজাইমার এবং বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজেস অন্যতম। একটা স্টাডিতে দেখা যায় যে ক্যান্সার রোগীরা মেডিটেট করার পর তাদের টিলোমিয়ার লেন্থ অনেক বেড়ে যায়, আর এটা মূলত হয় মেডিটেশনের ফলে স্ট্রেস অনেক কমে যাওয়ায়। এক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেস কমে গেলে টিলোমারেজ নামের একটি এনজাইমের উপর তা অনেক প্রভাব ফেলে আর এই এনজাইমটি টিলোমিয়ারসে ডিএনএ অ্যাড করে তার লেন্থ বাড়ায়। কিন্তু এর মানে এই না যে মেডিটেশন ক্যান্সার কিওর করছে বা নিয়মিত মেডিটেট করলে অন্যান্য হেলদি লাইফস্টাইল চয়েস ফলো করা লাগবে না। বরং আমরা নিয়মিত জিমে গিয়ে ফিজিক্যাল ওয়ার্কআউট করলে তা যেমন আমাদের মাসেল গ্রো করার সাথে সাথে অন্যান্য হেলথ বেনিফিটসও দেয় আমাদের, ঠিক তেমনি মেডিটেশন হলো আমাদের ব্রেইনের জন্য সবচেয়ে কার্যকরী ওয়ার্কআউট, যা আমাদের ব্রেইনের ওয়ার্কআউট হিসেবে কাজ করার সাথে সাথে আমাদের নানা হেলথ বেনিফিটসও দেয়। এছাড়াও মেডিটেশনের রয়েছে হাজারো বেনিফিটস। মেডিটেশন ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং ADHD ফাইট করতে হেল্প করে। মেডিটেশন পজিটিভ সেলফ স্টিম বিল্ডিংয়ে সাহায্য করে। আমাদের চারপাশে এখন ক্রিটিক্স এবং বুলিজে ভর্তি এবং এত রকম অপিনিয়নের মাঝে বাস করতে করতে অনেক সময় এসব অপিনিয়ন আমাদের সেলফ স্টিমে নেগেটিভ ইফেক্ট ফেলে। 2005 একটা স্টাডিতে দেখা যায় যে মেডিটেশন ডিপার লেভেলে আমাদের নিজেদের বোঝার বা চেনার ক্ষেত্রে একটা হিউজ ভূমিকা রাখতে পারে, যা আমাদের পজিটিভ সেলফ স্টিম গড়ে তুলতে সাহায্য করে। এই স্টাডিটাতে ব্রেস্ট ক্যান্সারে ডায়াগনোসড এমন অনেকজনকে 12 সপ্তাহ মেডিটেট করানো হয়, আর যখন এই 12 সপ্তাহের আগের ও পরের সেলফ স্টিম লেভেল কম্পেয়ার করে দেখা হয় তখন দেখা যায় যে এরকম একটা সিরিয়াস ইলনেস থাকার পরেও এই গ্রুপটার সবারই সেলফ স্টিমে অনেক বেশি পজিটিভ পরিবর্তন এসেছে। আরেকটা স্টাডিতে দেখা যায় যে মাইন্ডফুলনেস মেডিটেশন সেলফ স্টিম বাড়াতে যতটা কার্যকরী তার চেয়েও বেশি কার্যকরী সেলফ স্টিম কমানো থামাতে। কোনো ফেইলিয়ার বা রিজেকশনের পর আমাদের অনেক নেগেটিভ থটস থাকে যে আমাদের এমন সব কাজ করা থেকে থামায় বা এমন সব কাজ করায় যা আমাদের হ্যাপিনেস থেকে দূরে রাখে। মাইন্ডফুলনেস মেডিটেশন এই ব্যাপারটা সম্পূর্ণভাবে বন্ধ করতে সাহায্য করে। টিম ফেরিস বলেছে যে তার ইন্টারভিউ নেওয়া ওয়ার্ল্ড ক্লাস পারফর্মারদের 80%-এরও বেশি কোনো না কোনো টাইপের মেডিটেশন করে থাকে। সে আরও বলে যে মেডিটেশন একটা মেটা স্কিল যা অন্য সব কিছুকে ইম্প্রুভ করে। মেডিটেশন অনেক রকমের হয়ে থাকে, মাইন্ডফুলনেস ব্রিদিং মেডিটেশন, মেটা বা লাভিং কাইন্ডনেস মেডিটেশন, গাইডেড মেডিটেশন, ফোকাসড অ্যাটেনশন মেডিটেশন। ফোকাসড মেডিটেশন আবার সাউন্ড, ভিজুয়াল, মেমোরি, সেন্সেশন অনেক ডিফারেন্ট কাইন্ড আছে। মাইন্ডফুলনেস ব্রিদিং মেডিটেশন হলো মূলত অ্যাওয়ারনেস মেডিটেশন এবং ফোকাসড অ্যাটেনশন মেডিটেশনের সেন্সেশন মেডিটেশনের পার্ট। এছাড়াও আছে মান্ত্রা মেডিটেশন, প্রণয়মায়া মেডিটেশন, মুভিং মেডিটেশন ইত্যাদি ইত্যাদি।
আর এই সব মেডিটেশনের মধ্যে যে একটা জিনিস কমন তা হলো এই সব মেডিটেশন আমাদের অ্যাটেনশন এবং অ্যাওয়ারনেসের ক্ষমতাকে আরো স্ট্রং করে তোলে। বর্তমান পৃথিবীতে আমাদের অ্যাটেনশন স্প্যান দিনে দিনে আরো ছোট হয়ে আসছে। সব জায়গা ভর্তি অ্যাডভার্টাইজমেন্টস, টেক্সটের পর টেক্সট, একের পর এক ইমেইল, এই সব কিছু কনস্ট্যান্টলি আমাদের প্রেজেন্ট মোমেন্ট থেকে ডিস্ট্র্যাক্ট করে রাখছে। ইউভাল নোয়া হারারি তার বই হোমো ডিউসে একটা অসাধারণ কথা বলেছে, আর তা হলো আগে এক সময় পাওয়ার বলতে বোঝানো হতো হ্যাভিং অ্যাক্সেস টু ডেটা, আর বর্তমানে পাওয়ার হলো কি ইগনোর করতে হবে এটা জানা। মেডিটেশনের একটা সহজ উপায় হলো সোজা হয়ে বসে নিজের ব্রেথের উপর মনোযোগ দেওয়া। এরপর যখন খেয়াল করবেন যে আপনি অন্য কোনো কিছু নিয়ে ভাবছেন, তখন আবার মনোযোগ নিঃশ্বাসে ফিরিয়ে আনা। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাবনা আসতে পারে মাথায়। দেখা যাবে আপনি চিন্তা করছেন আপনি কি ঠিক মতো এটা করছেন কিনা, আপনি কি জোরে নিঃশ্বাস নিচ্ছেন কিনা, কিংবা আপনি চিন্তা করতে পারেন যে আর কতক্ষণ সময় বাকি, কিংবা কতক্ষণ হয়েছে। গতকালকে খাওয়া বার্গারটা অসাধারণ ছিল, ফ্রান্স কীভাবে ইউরোর এই ম্যাচটা হারলো। এভাবে হঠাৎ আপনি খেয়াল করবেন যে আপনার নিঃশ্বাসের দিকে আপনার আর মনোযোগটা নেই, বরং আপনি এই নিয়ে ভাবছেন যে গতকালকে আপনি নেটফ্লিক্সে রায় দেখেছিলেন আর রায় টিভি শোটা অসাধারণ। আর যখনই আপনি খেয়াল করবেন যে আপনার মনোযোগ আপনার নিঃশ্বাস থেকে সরে গিয়েছে, তখন আবার আপনার মনোযোগ আপনার নিঃশ্বাসে ফিরিয়ে আনবেন। এটা আপনার বিরক্তিকর লাগতে পারে যে এই আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দেওয়ার মতো এত সহজ একটা কাজ আপনি বেশিক্ষণ করতে পারছেন না, কিন্তু এটাই কিন্তু মেডিটেশনের মূল অংশ। এই যে প্রতিবার আমরা খেয়াল করি যে আমরা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করছি, তারপর সেই চিন্তা থামিয়ে আবার মনোযোগ আমাদের নিঃশ্বাসে ফিরিয়ে আনা, এটা আমাদের ব্রেনের জন্য অসাধারণ একটা এক্সারসাইজ। আর মেডিটেশনের এই পার্টটাই আমাদের সবচেয়ে বেশি হেল্প করে থাকে। 10% হ্যাপিয়ারের লেখক ড্যান হ্যারিস মেডিটেশনকে এক্সপ্লেইন করতে গিয়ে বলে যে মেডিটেশনের সময় আপনি অতীত, ভবিষ্যৎ কিংবা যা হচ্ছে না তা নিয়ে ভাবার অভ্যাস থেকে বেরিয়ে এসে যা হচ্ছে তা অবজার্ভ করতে শুরু করেন, আর এর ফলে অনেক কিছু হয়। এই ছোট একটা ব্রেনের এক্সারসাইজ আমাদের মনোযোগ দেওয়ার শক্তি বৃদ্ধি করে। নিয়মিত মেডিটেশন আমাদের অ্যাটেনশন স্প্যানকে অনেক দ্রুত লম্বা করতে থাকে। 2007 এক স্টাডিতে একটা গ্রুপের অ্যাটেনশন স্প্যানের টেস্ট করা হয় এবং এরপর তাদের 8 সপ্তাহ মেডিটেট করতে বলা হয় নিয়মিত, এবং এই 8 সপ্তাহ তাদের আবার অ্যাটেনশন স্প্যান টেস্ট করা হয়। এই টেস্টে দেখা যায় যে ওই গ্রুপের প্রতিটি ব্যক্তির ফোকাস বেড়েছে, প্রোডাক্টিভিটি বেড়েছে, অ্যাটেনশন স্প্যান সবার ক্ষেত্রেই বেড়েছে এবং কারো কারো ক্ষেত্রে ডাবল হয়েছে। পরবর্তীতে আরো নানা রিসার্চ এই স্টাডির রেজাল্ট কনফার্ম করে। 2011 এক রিসার্চে দেখা যায় যে যারা নিয়মিত মেডিটেট করে তারা সেম সিচুয়েশনে কম পেইন এক্সপিরিয়েন্স করে অন্যদের থেকে। এই রিসার্চে নিয়মিত মেডিটেট করে এমন কয়েকজনের ব্রেইনের সাথে মেডিটেট করে না এমন অনেকের ব্রেইনের কম্পেয়ার করা হয়। এখানে দেখা যায় যে পেইনফুল সিচুয়েশনে যারা মেডিটেট করে তাদের ব্রেইন পেইনফুল স্টিমুলাইয়ের সাথে অনেক কম রিয়্যাক্ট করছিল, অপরদিকে যারা মেডিটেট করে না তাদের ব্রেইন অনেক বেশি রিয়্যাক্ট করছিল। আরেকটা স্টাডিতে 3000 পার্টিসিপেন্টের পেইন টলারেন্স মাপা হয়। সেম লেভেলের পেইনকে 1 থেকে 10 মধ্যে র্যাঙ্ক করতে বলা হলে দেখা যায় যে যারা রেগুলার মেডিটেট করে তাদের এভারেজ র্যাঙ্কিং যারা মেডিটেট করে না তাদের চেয়ে অনেক কম ছিল। এক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো যারা মেডিটেট করে তারা পেইনকে বেশি ক্ল্যারিটির সাথে অবজার্ভ করে, কিন্তু এই পেইন থেকে তাদের সাফারিং কম হয় কারণ তাদের ব্রেইন অটোমেটিক্যালি পেইনকে নন জাজমেন্টালি অবজার্ভ করতে থাকে পেইনের সাথে অ্যাসোসিয়েট না করে। স্যাম হ্যারিস তার বই ওয়েকিং আপ নিয়ে জো রোগানের সাথে ডিসকাস করার সময় এই ব্যাপারটা অনেক সুন্দরভাবে এক্সপ্লেইন করে। স্যাম হ্যারিস যে উদাহরণটা দেয় তা হলো ধরুন আপনি নিয়মিত জিম করেন আর আজকে ডেডলিফটে নতুন রেকর্ড করেছেন আপনি, কিন্তু এই নতুন রেকর্ড করতে গিয়ে এখন আপনার কাঁধে ব্যথা। আবার আরেকটা সিনারিওতে আপনার ショルダーে ব্যথা, কিন্তু এই ショルダーে ব্যথা হতে পারে ক্যান্সারের জন্য, আর আপনি এখন অপেক্ষা করছেন আপনার এই ショルダーে ব্যথা ক্যান্সারের জন্য কিনা সেই টেস্টের রেজাল্ট পাওয়ার জন্য। এক্ষেত্রে প্রথম সিনারিওতে কাঁধে ব্যথাটা প্লেজেন্ট এবং এর সাথে আপনি যে ইমোশনকে অ্যাসোসিয়েট করছেন তা হলো ভালো লাগা, নতুন একটা রেকর্ড করার জন্য গর্ব করা। অপরদিকে দ্বিতীয় সিনারিওতে কাঁধে ব্যথা আপনার জন্য আনপ্লেজেন্ট কারণ আপনি এর সাথে অ্যাসোসিয়েট করছেন অ্যাংজাইটি। জারসন ব্রিউয়ার টেকটকে স্মোকিং ছাড়ার ক্ষেত্রে মেডিটেশনের ভূমিকা নিয়ে কথা বলে। এখানে দেখা যায় যে মেডিটেশন সিগারেট ছাড়ার ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড থেরাপি থেকেও 2 গুণ বেশি কার্যকরী ভূমিকা রাখে। এক্ষেত্রে পার্টিসিপেন্টদের বলা হয় না যে তারা সিগারেট স্মোক করতে পারবে না, বরং তাদেরকে বলা হয় তাদের যখন সিগারেট স্মোক করতে ইচ্ছা করবে তখন এই ক্রেভিংটার ব্যাপারে মাইন্ডফুল হওয়া, আগ্রহের সাথে এই ক্রেভিংটাকে অবজার্ভ করতে বলা হয় তাদের। আর অধিকাংশই তখন রিয়েলাইজ করে যে এই ক্রেভিংটা অন্য আরো 10 বডি সেন্সেশনের মতোই শুধুমাত্র একটা বডি সেন্সেশন, টাইটনেস, টেনশন, রেসলেসনেস। আর এটা যখন তারা খেয়াল করে তখন তারা অনেক সহজেই এসব ফিলিংস থেকে নিজেদের ডিটাচ করতে পারে। এটা আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারি যখন আমরা আমাদের ব্রেইনের দিকে তাকাই। স্মোকিংয়ের ক্রেভিং ব্রেইনের পোস্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্সে অনেক অ্যাক্টিভিটির সৃষ্টি করে যা ডিফল্ট মোড নেটওয়ার্কের একটা মেজর নোড। তাই মেডিটেশনের মাধ্যমে এই ডিফল্ট মোড নেটওয়ার্কের অ্যাক্টিভিটি কমানোর ফলে আমরা আমাদের বর্তমানে কি এক্সপিরিয়েন্স করছি তার দিকে বেশি মনোযোগ দিতে পারি, আমাদের বডির আনকমফোর্টেবল ফিলিংসকে নর্মালি অ্যাকসেপ্ট করতে পারি এবং আমাদের রিয়াকশনকে কন্ট্রোল করতে পারি। একটু বোর লাগলেই সেই বোরডম কাটাতে ব্যস্ত হয়ে পড়ি না আমরা, একটু আনকমফোর্টেবল লাগলেই সেই আনকমফোর্টেবলনেস কাটাতে স্মোকিং করাকে বাধ্যতামূলক মনে করি না আমরা। মিহাই তার বই ফ্লোতে আরেকটা কথা বলেছে, অটোটেলিক সেলফ তৈরির মাধ্যমে আমরা আমাদের লাইফের ঘটে যাওয়া এত ঘটনার ফলে
ওভারওয়েলম না হয়ে বরং আমরা লাইফকে আরও ভালোভাবে এনজয় করা শুরু করি। আর এই অটোটালিক সেলফ তৈরির জন্য যে চারটা জিনিস করতে বলেছে মিহাই তা হলো গোল সেট করা এবং পরের তিনটি জিনিসই বেসিক্যালি মাইন্ডফুলনেস মেডিটেশন। যা করছি তার সাথে সম্পূর্ণভাবে নিজেকে এক করে ফেলা, এই মুহূর্তে কি হচ্ছে সেই দিকে মনোযোগ দেওয়া এবং ইমিডিয়েট এক্সপিরিয়েন্সকে এনজয় করতে শেখা। আজ এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম কিংবা পার্সোনাল ফাইন্যান্স এবং প্রোডাক্টিভিটি রিলেটেড আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।